do not use phone just because you're too bored or just because you have nothing else to do. Like I said, overuse of phone leads to a lot of mental fatigue. আমরা পেপারও দেখছি ডে টু ডে লাইফে যে কত ইয়াং এবং সমস্ত এজ গ্রুপের মানুষেরা তারা সুইসাইড করছে, এমনই সিচুয়েশন তাদের মধ্যে চলে আসছে। তো সেটা একটাই কারণ ঘুরে ফিরে এসে যাচ্ছে যে একসাথে আজকে আমার চিকেন রান্না হয়েছে, মটন বিরিয়ানি, আমি এরকম যে আরে আজকে আমি মটন বিরিয়ানি খেয়েছি, পয়সাটা স্পেন্ড করা অতটা সহজ ব্যাপার নেই, কারণ আমাদের সংসার চালাতে অনেকটা টাকা খরচ হয়। কিন্তু যেসব মানুষের কাছে ভগবান হয়তো তাদের যেটুকু প্রয়োজন তার থেকে অনেকটা বেশি দিয়েছে, তাদের উচিত সেটাকে সঠিক জায়গায় কাজে লাগানো। সেটা হচ্ছে না, কিন্তু মানুষ সেটা না করে কি তার একটা বাড়ি আছে তার আর দুটো বাড়ি কিনছে, তার একটা মার্সিডিজ আছে তো আরেকটা বিএমডব্লিউ কিনছে, টাকাটা সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে। একটা গাড়ি আছে সেখানে আবার আরেকটা গাড়ি, আজকে আমার মার্সিডিজ আছে কালকে আমি দেখাচ্ছি যে আমার মার্সিডিজটা পূর্ণ হয়ে গেছে, আজকে একটা বিএমডব্লিউ কিনছে। তার মানে এটাই ভেরি নাইস ভেরি ওয়েল নানারকম পয়েন্টস আসছে, সে ভাবছে আরো আমি একটা বিশাল বুক করে দেবো। ব্যাপারটা কি জানেন, তপন বাবুর মতন এরকম অনেক মানুষ আছেন যাদের সিচুয়েশন খুব আনঅ্যাভয়েডেবল, হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকতে না চাইলেও তাদের থাকতে হচ্ছে, সেটা বলতে পারেন তাদের প্রফেশনের জন্য বা যে কোনো কারণের জন্য, এবং সেখানে থাকতে গিয়ে বা সেখানে কাজ করতে গিয়ে তপনবাবু যে জিনিসগুলো উনি দেখতে পাচ্ছেন বা জানতে পাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে তিনি তার স্টেট অফ মাইন্ড, তার রিয়াকশনস তিনি শেয়ার করেছেন আমাদের সবার সঙ্গে, এবং আমার কথা তো চলতেই থাকবে। এবং তপনবাবুর এই ডিসকাশনের মধ্যে আমি আরও কয়েকজনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাদের মধ্যে আপনারা একজন দুজনকে অলরেডি দেখে নিয়েছেন আগে এপিসোড 3-তে, আমি ডক্টর চন্দ্রাণীকে তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তিনি কি বলতে চেয়েছেন যে লাইফে টাফ সিচুয়েশনে ভগবদ গীতা কীভাবে তাকে হেল্প করেছে। সেই ডক্টর চন্দ্রাণী উনি মেন্টাল হেলথ নিয়ে কিছু বলবেন, এবং তারপর আমি শেয়ার করব ডক্টর অলোকা দাস তার ভিডিও, যিনি আপনাদের সঙ্গে আমি বলেছিলাম, আপনাদের কাছে বলেছিলাম যে উনি যাদবপুর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের প্রফেসর, উনি এই বিষয়ে কিছু বলেছেন। এবং তারপর আমি আরেকজনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, তিনি হলেন ব্রহ্মকুমারী সিস্টার শুভশ্রী। তো এনাদের ভিডিও আমি মাঝখানে শেয়ার করতে থাকবো আপনাদের কাছে, এবং তার সঙ্গে তপনবাবুর আলোচনাও আমরা শুনতে থাকবো। Nowadays, even school-going kids have access to smartphones. And on smartphones, we have Facebook, Instagram, YouTube, and whatnot. Those apps, they make negativity very accessible, or even like any sort of information very accessible.
And things which are easily accessible makes it easy for people to misuse them, right? Misuse or overusing those apps ultimately leads to mental fatigue, which means that your brain cannot take it anymore. The solution to that is to limit the use of phone. Do not use phone just because you're too bored or just because you have nothing else to do. Like I said, overuse of phone leads to a lot of mental fatigue, which ultimately leads to lack of sleep. You find falling asleep more difficult, and also your brain slows down, you know. Your instant thinking is affected. Your critical analysis is affected. সেগুলো খুবই প্রয়োজন এই ধরনের মানে যারা আছেন তাদের একটা সত্যি গাইডেন্স আমার মনে হয় সেই কথাবার্তা যার ফলে কি আমাদের মধ্যে সেই স্থিরতাটা আছে, আমরা স্থির হতে পারছি না, আমরা বুঝে মানে বুঝে যাচ্ছি যে আসল যে চাহিদাটা সেটা কি। মানুষের জীবনে আসল চাহিদা বলতে কিন্তু কি বলুন, সেটা তো শান্তি। একটা মানুষ যদি শান্তিতে আছে সেটাই তো সবচেয়ে বড় পাওনা। সেই শান্তিটা তো আমি কখন অনুভব করবো যখন আমার চাহিদা বেড়ে গেল, তখন তো আমি শান্ত হতে পারবো। চাহিদা যখন আমার বেড়ে যাচ্ছে তখন তো আমি শান্ত হতে পারছি না, ভিতর থেকে তো নিজেকে শান্ত রাখতে পারছি না, কারণ আমার চাহিদার জন্য তো আমাকে আরো ছুটতে হচ্ছে, আরো ভাবতে হচ্ছে, আরো কি করবো। আমি তো ওটা করার চেষ্টা করছি, চেষ্টা করে যদি পড়ে গেলে তো বললেন গুড, আর যখন আমি পড়তে পারছি না ওখান থেকেই তো আমার ডিপ্রেশনটা পড়ে। এই ডিপ্রেশন থেকেই দেখো আমরা আজকে গেলে কত ছোট ছোট বাচ্চা শিশুরা তাদেরকেও মানে এই ডিপ্রেশনের শিকার ভীষণ ভাবে মানে সোশ্যাল মিডিয়া আমি আমি নিজে দেখেছি। আমি যে সাইকোলজিস্টে যাই তার কাউন্সিলিং করাই দেয় আর্থিক সমস্যা যে আমি আমি নিজের চোখে দেখ আমি যে সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং গেছিলাম তার ফাদার মাদার তারা ওয়েল সেটেল দুজনেই এক লাখ আর্নিং করে, কিন্তু তার বাচ্চাটা ডিপ্রেশনের শিকার। সে এমন মানে এমন পেশেন্ট সে নিজের মাথায় এখানে একটা ব্রণ হয়েছে, সেই ব্রণটার জন্য সে ডিপ্রেশনে চলে গেছে। আমাদের দেখতে খারাপ লাগে একটা ব্রণ হয় তাহলে বুঝুন যে আজকে বাচ্চাদের ডিপ্রেশনটা কোথায় গিয়ে লাগবে কোন লেভেল। এই তুলনামূলক থেকেই হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি ব্যাপারটা মা বাবা দেওয়ার চেষ্টা করার সঙ্গে সঙ্গে আমাদেরও তো সমাজের একটা দায়িত্ব। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা আমার এপিসোডসগুলো যতটা দেখেছেন এখন অবধি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগছে, এবং আপনাদের ফিডব্যাক কমেন্ট পেয়ে আমি ভীষণ ভীষণ আনন্দিত। তার জন্য আমি আপনাদের কাছে ট্রুলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। তো আমাদের যে আলোচনাটা চলছে, যে ডিসকাশন হচ্ছে, তার একটা বেসিক আমাদের যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে কোর ভ্যালুস নিয়ে। তো যেটা আজকের দিনে আমরা দেখছি যে আমাদের ডে টু ডে লাইফে এই কমন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই কোর ভ্যালুস সেটা চারিদিকে ল্যাকিং, এবং সেটার জন্যই চারিদিকে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিকেশনস সমস্ত ফিল্ডে, মানে ফ্যামিলি টু ফ্যামিলি, ইভেন আউটসাইড ওয়ার্ল্ড, সব জায়গায় মানুষের মধ্যে অনেক প্রবলেমস দেখা দিচ্ছে, নানান রকমের কমপ্লিকেশনস মানুষদের মধ্যে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, কী না কী প্রবলেমস হচ্ছে, এবং সেগুলো আমরা পেপারেও দেখছি ডে টু ডে লাইফে, যে কত ইয়াং
এবং সমস্ত এজ গ্রুপের মানুষেরা তারা সুইসাইড করছে, এমনই সিচুয়েশন তাদের মধ্যে চলে আসছে। তো সেটা একটাই কারণ ঘুরে ফিরে এসে যাচ্ছে যে ল্যাক অফ ভ্যালুস, ল্যাক অফ ভ্যালু সিস্টেম ইন আওয়ার সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য কান্ট্রি। তো সেই পরিপ্রেক্ষিতে এই মানুষের মধ্যে এই যে একটা পিস, মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানে কোথায় কিছুক্ষণের জন্য আমরা যেন একটু পিস পেতে পারি। আজকে আপনারা দেখবেন যে একটা হসপিটালে আপনারা গিয়ে দেখবেন সেখানেও ভিড়, মানে সমস্ত জায়গায় ভিড়ের কম নেই। আবার তার সাথে আর একটা জিনিস যেটার কম নেই, যেটা বেড়েই চলেছে, সেটা হচ্ছে চারিদিকে নানান রকমের কাউন্সিলিং সেন্টার, মেডিটেশন সেন্টার এবং নানান রকমের গডলি ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, এবং যেখানে মানুষ দলে দলে যাচ্ছে মেডিটেশনের জন্য। তো সেই রকম একটা গডলি ইউনিভার্সিটি একজন রিপ্রেজেন্টেটিভকে আমি আজকে পেয়েছি, খুব লাকি, কেননা উনি সবসময় বিজি থাকছেন। তো আপনারা সকলেই, মানে মোস্ট অফ ইউ, আপনারা সকলেই একটা ইউনিভার্সিটির নাম শুনেছেন, গডলি ইউনিভার্সিটি।